তিন দিন আগে আমার ভাইকে অ্যাটাক করেছিল, কিন্তু তখন মারতে পারেনি আমার ভাইকে। মুর্শিদাবাদে কান্দি থানার অন্তর্গত গোকর্ণ এলাকায় বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। পুলিশ জানিয়েছেন আহতের নাম আশারুল শেখ, বাড়ি বড়ঙ্গা থানার অন্তর্গত কুমরা এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে গোকর্ণ পাওয়ার হাউসের সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পারিবারিক বিবাদ ও পুরানো বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কান্দি থানার পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছেন। আমার ভাই বহরমপুর গিয়েছিল, তিন দিন আগে আমার ভাইকে অ্যাটাক করেছিল, কিন্তু তখন মারতে পারেনি আমার ভাইকে। আমাদের বিরোধী পার্টি। পরে আমার ভাই আজ বহরমপুর থেকে বাড়ি আসছিল, আসার পথে পেছনে ওর মোটরসাইকেলে ওকে কলারে ধরেছে, টান দিয়েছে, গাড়ি থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ও ছুটে চলে গেছে সরান দিকে, আমাকে বাঁচাও বাঁচাও করতে করতে। পরে সামনে দেখে 207 গাড়ি লেগে আছে, 207 গাড়ি দেখে পিছিয়ে আবার চলে এসছে, পরে পেটে ভুজালে মেরেছে। মারা পরে আমার ভাই পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আবার উঠি আমার ভাই পালাইতে গিয়েছিল, আবার আমার ভাইকে ধরে ঘাড়ে চোটাইছে, হাতে চোটাইছে, পেটে ভুজালে মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটেছে ঘটনাটা গোকর্ণ পার হাউসের আগে। মানে কারা করলো? করেছে এটা আমাদের বিরোধী পার্টি। বিরোধী পার্টি বলতে আপনাদের ভাই কোন পার্টি করে? আমার ভাই টিএমসি পার্টি করে। বিরোধী বলতে বলেছে কোন পার্টি? বলেছে আমার ভাই চিনে, কিন্তু এখন আমাকে নাম বলেনি। আমার ভাই জানে কারা মেরেছে, কজন ছিল, চারজন ছিল, দুটো মোটর সাইকেলে। আর আপনার ভাই কি একা ছিল? আমার ভাই ছিল, আমার ভাইয়ের সঙ্গে একটা মেয়ে ছিল। ভাই কোথায় গিয়েছিল? আমার ভাই গিয়েছিল বহরমপুরে ডাম্পার নিয়েছিল, ডাম্পারের টাকা যে রিটার্ন নিতে আসছিল। এদের সঙ্গে কি আগে কোনো ঝামেলা হয়েছে নাকি? না, কোনো ঝামেলা নাই আমার ভাইয়ের সঙ্গে, কিন্তু আমার ভাইকে ওরা কয়েকদিন ধরে ফলো করছে। কিন্তু ইয়ার আগেও আমার ভাইকে কেন ফলো করছে? আমার ভাইকে ইয়ার আগেও রাগ কি করে বলবো, ভালো খাওয়া ভালো পড়া দেখতে পাচ্ছে না। আমার ভাই ডাম্পার তোলাছিল 44 লাখ টাকা দিয়ে, ডাম্পার কিছু হয়েছে, ডাম্পারের টাকা দিয়ে রিটার্ন নিতে আসছিল, আমার ভাইকে অ্যাটাক করে ওইখানে। মানে পার্টিগত ব্যাপার নিয়ে কোনো ঝামেলা কিছু বলেছে ভাই? না, পার্টিগত ব্যাপার নিয়ে আমার ভাই কিছু বলেনি। এখন আমার ভাই যতক্ষণ না আসবে, আমার ভাইয়ের মুখ থেকে না শুনলে কিছু বুঝতে পারা যাবে না। কে মেরেছে, কে কে ছিল, আমার ভাই সবই জানে। আমার ভাই সবাইকে চিনে, চিনেছে আমার ভাই, সবাইকে জানে। আপনারা কি চাইছেন? আমরা চাই, আমরা কি চাচ্ছি এটার আমরা বিচার চাচ্ছি, ন্যায্য বিচার। কি 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 দিয়ে মেরেছে? ভুজালে দিয়ে মেরেছে, আর এইখানে ঘাড়ের মধ্যে ভুজালে দিয়ে চটাইছে। টাকা পয়সা কিছু নিয়ে ফেলে নিয়েছে নাকি না কিছু জানেন? সেটাও বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম মনিরুল শেখ।